এনটিভিতে স্বাগত আপনাদের সবাইকে। আমি ইভান আপনাদের জন্য মাটির গান নিয়ে হাজির হলাম, যেমনটা কথা দিয়েছিলাম গত সপ্তাহে। সরাসরি গানের আয়োজনে আজ আমাদের সাথে দুজন সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের কাছ থেকেও আমাদের নিজস্ব সংস্কৃতির গানগুলো আপনাদেরকে আজ বেশ খানিকটা সময় ধরে উপহার দিতে চাই। চলুন কথা বলি আজকের উপস্থিত শিল্পীদের সাথে। আমার সাথে শুরুতে রয়েছেন আমাদের প্রিয় মুখ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলাশ। পলাশ ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেমন? খুব ভালো আছি, কারণ আজকে আপনার গান শুনবো। আপনার গান শুনতে এমনিও ভালো লাগে, অপেক্ষা আছে। এবং শুধু পলাশ ভাই না, সাথে রয়েছে আমাদের মার্কস অলরাউন্ডারের অর্পিতা। অর্পিতা কেমন আছো? ভালো। তুমি? খুব ভালো। এবং তোমার গানগুলো আজকে শোনার অপেক্ষায় আছে, দর্শকরাও নিশ্চয়ই অপেক্ষায় আছে। আচ্ছা, আমরা শুরু করব কাকে দিয়ে? টস করব, টস করব, ভাইকে দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, পলাশ ভাই আপনাকে দিয়ে শুরু করি। ওকে, আমি যে গানে দিয়ে শুরু করব, আমি কেমন করে পত্র লিখি, আহা খুব প্রিয় একটি গান, একদম একটা প্রিয় গান দিয়ে শুরু হচ্ছে। চলুন শুরু করি। আমাদের বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মুজিবুর দেশি। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মোচেনা, যদি দেশ রে
চরণে হইতাম দাসী গো, আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম গো বন্ধু, কারো মানা তোমায় আমি হলে মচে না, তোমায় আমি হলে মচে না। ভাই ধন্যবাদ এই গানটি দিয়ে শুরু করার জন্য। আর গানটির কথার কারণে মনে হলো যে কতদিন পত্র লেখা হয় না, পত্রের হয় না, সময় থাকলেও যুগ নেই, এবং তবুও গানের কথাগুলো আছে, তাই তো আমাদের মাটির গান, আমাদের সংস্কৃতির গান। অর্পিতার সাথে কথা বলি একটু। অর্পিতা, কেমন লাগছে আজকে এখানে গাইতে এসে সেটা বলো আগে। খুব ভালো লাগছে তাই সবার সাথে। হ্যাঁ, এবং এনটিভি তো আসলে তোমার জন্য একটু অন্যরকমই, একটু নস্টালজিয়া, সেই কথাগুলো বলবো। একটা গানই শুনি এখন। না, কোনটা শোনাচ্ছো শুরুতে? আমি এখন আশকরালির একটি গান গাচ্ছি, ডালে তেলুরি চুরি। আচ্ছা, একদম মন খুলে গাও, আমরা শুনতে চাই তোমার গান, চলো শুরু করি।
Thank you.
কোন ক্লাসে পড়ো অর্পিতা? 7 এ। 7 এ তুমি যে বাঘা বাঘা মিউজিশিয়ানদের সাথে এমন করে গান গাইলে আজ মনে হচ্ছে তুমি আরো বড় ক্লাসে পড়ো, মাশাআল্লাহ। আগে বাড়িতে রিয়াজ করো নিয়মিত? হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো লাগছিল। আর তোমার গানের শুরু মানে শিক্ষক কারা, কাদের কাছে শিখছো? আমি শ্রদ্ধেয় ওস্তাদ শফি মণ্ডলের কাছে গান শিখি আর কি। মানে আমি যখন অনেক ছোট আর কি, মানে 3 বছর বয়স তখন থেকে আমি গান শিখি তার কাছে। আমি সত্যি কথা মানে তোমার এই বয়সে এদের সাথে বসে এখানে বসারই সাহস করতাম না, গান আরো শুনবো। পলাশ ভাই, হ্যাঁ, এবার তো আপনার পালা, কোনটা শোনাচ্ছেন? আসলে এমন কিছু গান আছে আমাদের লোকজ ভান্ডারে যেগুলো শুনলে মোহিত হয়ে যেতে হয়। নিশ্চয়ই। হ্যাঁ, এখন কোনটা শুনছো? কি আমার তো পাখির গান। আচ্ছা, আমার খুব পছন্দের একটি গান, পক্ষী যায় ওড়া যায়। চলেন শুনি।
ভয় পাচ্ছি যে এরকম পারফরমেন্সের পর মানুষ আমার কথা শুনতে পছন্দ করবে কিনা। পলাশ ভাই অসাধারণ, আর সবাইকে নিয়ে বলার স্পর্ধা আমার নাই, সবসময় এটা আমি বলি। আমি বরং অর্পিতাকে জিজ্ঞেস করি, অর্পিতা কেমন লাগলো এই আজকে এই মাত্র যে পারফরমেন্সটা হলো? কিছু
চলুন কথা না বলে গানের দিকে যাই। অর্পিতা, পলাশ ভাই, অর্পিতা, পলাশ ভাই, পলাশ ভাই, আচ্ছা আমি, আপনি অবশ্যই, কোনটা শুনছি? জীবন গাড়ি আমার মৌলিক গান। এবং কথা হচ্ছে শ্রাবণ বাবু, সুর আমি আর গীতিকার মিলেই করেছি এবং এটা কিন্তু ভীষণ জনপ্রিয়, আপনিও জানেন। চলেন শুনি, আজকে লাইভ শুনবো।
আপনার মৌলিক গানও কিন্তু ভীষণ জনপ্রিয়। নতুন গানের অপেক্ষায় আমরা আছি এবং আসলে আমরা টানা গান শুনতে চাই। এখন অর্পিতার একটা গান শুনে নেই। অর্পিতা, কোন গানটা শোনাবে? আমি এখন শাহ আব্দুল করিমের একটা গান গাচ্ছি, বন্ধুরে কই ভাবে। চলো শুনি।
অর্পিতা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে না গান করতে ভালো লাগে? গান করতে বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে? আচ্ছা, পড়াশোনাটাও ঠিক মতো চলতে হবে। হ্যাঁ পলাশ ভাই, কোনটা শোনাবেন এখন? বন্ধুরে কই পাবো সখি গো, এটা যেমন একদমই সহজ আগতি, তেমনি আমাদের অঞ্চলের একটি গান। এই গানটি লিটন দেওয়ার নামে একজন গেয়েছেন, আমাদের নাটোর বৃহত্তর আপনার চলল মিল অঞ্চলে পারসিয়া নামে একটা পালা গান, একটা হয় পারসিয়া গান এই গানের। তো কথাটি হলো অবহেলা এরকম যে, আগে তো একদম পবিত্র ভালোবাসা ছিল, বাঁশবাগানে দেখা চুপচুপি করে, তো হঠাৎ করে একটা অভিমান করে পরের দিনই ময়নার বিয়ে। আচ্ছা, এবং বিয়েটা হুট করে এসে নিয়ে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আগে হতো তো। হ্যাঁ, তো এই 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 পটভূমির উপরে গানটি। আচ্ছা, আমার ময়নাই গোসা কইরাছে, চলেন শুনি। আজকে নানান ধরনের গান শুনছি।
গানে চলে যাই। দুজনের গানই শুনছিলাম, পলাশ ভাই আপনাকে দিয়ে আবার শুরু করি। সময় যেহেতু কম, কথা বেশি বলছি না, আমরা সরাসরি গানে চলে যাই। কেউ বলে পাগলা কেউ আল্লাহ বলো আমার মৌলিক গান, আশরাফ আলী দেওয়ানের, সবার ভালো লাগবে। চল শুরু করে দিই। কেন বায়ু দাসীন কেন বাদি নহি, কেন বায়ু দাসীন কেন বাদি নহি, কেন মুখ মলিন কেউ জানল না, কেউ বলে পাগলা কেউ আল্লাহ ভোলা, কেউ আমায় বলে মস্তানা, সৃষ্টির শ্রেষ্ঠ হইয়াছি নিকৃষ্ট, আল্লাহরে খুশি করতে পারলাম না, কেউ বলে পাগলা কেউ আল্লাহ ভোলা, কেউ আমায় বলে মাস্তানা। কেউ আমায় বলে মাস্তানা,
কেউ বলে পাগলা কেউ অল্লা ভোলা কেউ আমায় বলে মস্তানা কেউ আমায় বলে মস্তানা কেউ আমায় বলে মস্তানা কেউ আমায় বলে এই গানগুলো শুনে কেমন কেমন জানি লাগে। ধন্যবাদ এই গানটি শোনানোর জন্য পলাশ ভাই। অর্পিতা, সরাসরি তোমার গানে যাই, কোন গানটা শোনাচ্ছ? এবং আচ্ছা, সেই গানটা শুনবো, তার আগে বলি যে সময় স্বল্পতার কথা বলছিলাম, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, শেষ গানটি আমরা শুনছি, তোমার গান দিয়ে শেষ করব। দুজনকে ধন্যবাদ, শুভকামনা, এবং আমাদের সাথে যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আমি জানি যারা নিয়মিত অনুষ্ঠানটা দেখেন তারা জানেন আমি কী বলবো। হ্যাঁ, সেই কথাগুলোই বলবো যে আগামী এক সপ্তাহের অপেক্ষা, শনিবার রাতে মাটির গানে আবারও প্রিয় কোনো শিল্পীকে নিয়ে হাজির হবো এনটিভির পর্দায়। পুরো সপ্তাহ ভীষণ ভালো থাকুন, নিজের দিকে খেয়াল রাখুন, সেই প্রত্যাশায় শেষ গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। অর্পিতা, দয়াময় তোমারে দেখিবা